আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিওতে। ভিডিওর শুরুতেই আমি শপের একটা মোটামুটি 360 ডিগ্রি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আর ভাইয়ার কিন্তু এখানে পাশাপাশি দুটো শপ, এখন যেহেতু ক্লোজিং আওয়ার তাই ক্লোজিংয়ের কাজ চলছে। সো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন, আর এরপরে আমি আপনাদের সাথে শপ লোকেশনটা একটু শেয়ার করে দিব। ভাইয়ার শপের নাম্বার হচ্ছে 79 80 নং হচ্ছে গিয়ে শপ, আর এখানে আপনারা যদি চলে আসেন চলে আসবেন হচ্ছে দোকান নং 79 80 নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, দ্বিতীয় তলা, ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দ্বিতীয় তলা, ঢাকা সার্ভিস সেন্টার। আপনাদের সুবিধার জন্য এখানে ল্যান্ডলাইন নাম্বার নেওয়া হয়েছে 02551502711, আর যে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সহ বিকাশ আছে নাম্বারটা হচ্ছে 01684937945। আর কথা না বাড়িয়ে চলে যাবো ইমন ভাইয়ের কাছে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ক্লোজিং আওয়ার তো, এখানে ভাঙচুর ছবি শুটিং ই চলতেছে। যাই হোক, নয়েজ গুলাকে আপনারা একটু ইগনোর করবেন। তো ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আর আজকে আমি হচ্ছে গিয়ে আমার আপুদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেগুলো হচ্ছে একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি এবং ব্র্যান্ডের যে স্পুনগুলো বলে, যেগুলো মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম, আপনি সারা বছর জীবন ইউজ করলেও এগুলোতে জং মরিচা বা পলিশিংয়ের কিছু হওয়ার ভয় নেই। সো এরকম কিছু হচ্ছে স্পুন থাকছে, পাশাপাশি কিছু কিচেনের অ্যাক্সেসরি যেগুলো একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি এবং নতুন আমাদের কাছে এসেছে, সেগুলো আমি একটু আজকের ভিডিওতে শেয়ার করব। সো এখানে আমরা প্রথমে শুরু করি হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের কিছু স্পুন দিয়ে। ক্লাসিক ব্র্যান্ডের এটা হচ্ছে কারি স্পুন, ঠিক আছে? আপনারা রাইস কারি দুটোই সার্ভ করতে পারবেন। সো এটা হচ্ছে ফুল সিরিজ, হলো চারটা হয়, ডাবল চামচটাও আছে। আচ্ছা, ডাবল চামচটা আমার এখানে এই মুহূর্তে নেই। আচ্ছা, পাঁচটা, তাহলে পাঁচটার একটা সেট হয়। তো এটা হচ্ছে কারি স্পুন। কারি স্পুনটার প্রাইস কত? কারি নেন যেটাই নেন, পাঁচটা সেট নিতে হবে? না না, সবগুলো দামই এক, দামই এক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাম বলেন, দাম কোনটা কত? আমি মডেল দেখাচ্ছি। এগুলো সবগুলো যেটাই নেন আপনারা 280 করে, 280 করে দাম পড়বে। প্রত্যেকটা স্টেইনলেস, নন ম্যাগনেট, 100 আর ম্যাট পলিশ, ম্যাট পলিশ, যার কারণে আপনারা একেবারে ঘষা মাজা যেমনই করেন না কেন এটা পলিশিং এরকমই থাকবে, কোনো অসুবিধা নাই। সো 280 করে। এরপরে আমরা দেখব, অনেকটা দেখতে কাঠের বাটের মতো, কিন্তু এটা হচ্ছে কালার করা, মানে একটা জিনিস কাঠের মতোই দেখতে। সো এটা হচ্ছে দুটো কালার মনে হয়, উডন কালার মনে হয়। সো এটার দুটো মডেল নাকি? দুটো মডেল, আরো কয়েকটা মডেল আছে, আরেকটা কয়েকটা আছে। তো আমরা আপাতত দুটো দেখাচ্ছি, একটা ডালের আর একটা হচ্ছে এই খুন্তি, মানে আমি একটু ছোট সাইজের খুন্তি বা ইয়া ইউজ করি, আপনারা দেখেছেন অনেক আপুরা জানতেছেন আপু এরকম কিউট খুন্তি কোথায় পাবো। তো এই যে এখানে পাবেন, জাস্ট বাটটা একটু আলাদা, বাট এটা কিন্তু অনেক হ্যান্ডি, আমি ছোট জিনিস দিয়ে কাজ করতে আমার অভ্যস্ততা বেশি। তো এগুলোর প্রাইস কোনটা কত করে? এটার দাম পড়বে হলো 180 করে, 180 করে। এরপরে আসি, এটা মূলত হচ্ছে ডিনার বা লাঞ্চের জন্য যে নাইফটা আমরা ইউজ করি। সো এটা প্রাইস কত পার পিস? এটা পার পিস পড়বে হলো 150, 150 করে। এটা কিন্তু লিওন ব্র্যান্ড, লিওন ব্র্যান্ডের, ঠিক আছে? সো 150, এটা হচ্ছে বাটার নাইফ। এটা কত করে? 150। এটাও সেম। তারপরে এটাকে বলা হয় হচ্ছে স্টেক, অথবা হচ্ছে আপনারা চাইলে এটা দিয়ে ব্রেডও কাটতে পারবেন। সো এটাও 150। এরপরে আসবে, এগুলা পার পিস নিতে পারবেন, ঠিক আছে? এগুলো সবগুলোই চাইলে পার পিস নিতে পারবেন, তো আমরা পার পিস হিসেবেই দাম বলি। এটার পিস কত করে? এটা আপনারা ডিনার লাঞ্চও করতে পারবেন, আবার চাইলে আইসক্রিম, দই, তারপরে হচ্ছে এই ধরনের জিনিসগুলোও খেতে পারবেন। এগুলা পার পিস কত? এর পার পিস পড়বে হলো 100 টাকা, 100 টাকা করে। তারপরে একদম ছোট সাইজের, এটা মূলত হচ্ছে ফ্রুটস খাওয়ার জন্য ইউজ করা হয়। তো এটা কত করে ভাইয়া? এটা কিন্তু অনেক ছোট, অনেক কিউট। হ্যাঁ, এটা কত করে? এটা পড়বে হলো 60 টাকা করে পার পিস, 60 টাকা করে। তার চেয়ে একটু বড় ফ্রুটস খাওয়ার জন্য সেম প্রাইস, 60 টাকা করে। তারপরে এটা হচ্ছে একদমই জাম্বো সাইজ, এটা মূলত হচ্ছে এই যে গ্রিল বা স্টেক কাটার জন্য যেটা ধরে তার উপরে, তারপরে হচ্ছে গিয়ে নাইফ দিয়ে কাটে। হ্যাঁ আচ্ছা, আবার হচ্ছে গিয়ে এটা দিয়ে ওই যে আপনার মাংসটাকে একটু ইয়াও করা যায়, ছিদ্র ছিদ্র করতে পারবেন। সো এটার প্রাইস পার পিস 250। এরপরে আচার, সরি, আমরা আচার বা ইসের জন্য একটা আছে একদম লম্বাটার, তার চেয়ে একটু ছোট, এটা দিয়ে, এটা আমি আমি ইউজ করি পার্সোনালি হচ্ছে চা কফি বানানোর জন্য, কারণ এই সাইজটা বেশি লম্বা হয়ে যায়। আবার নর্মাল এই চামচ দিয়ে করতে গেলে ঠিক মতো ইয়াটা করা যায় না, যার কারণে আমার, হ্যাঁ, তো যার কারণে আমার কাছে এই সাইজটা পারফেক্ট। এটার একটা আছে, তো এটা পার পিস কত? এটা 100 টাকা করে, 100 টাকা। এটা
এটা হলো 150 টাকা 150 টাকা তারপর আচারেরটা সেম প্রাইস 150 তারপরে এই যেটা আসি এটা হচ্ছে আপনি নাস্তা খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য ইউজ করতে পারবেন এটা কত এটা 80 টাকা টিস্পুন যেটা বলি মডেলটা একটু ওভাল তো 80 টাকা করে তার বড় সাইজটা এটা হলো 90 টাকা 90 টাকা করে এটা রাইসের জন্য ইউজ করতে পারবেন আবার চাইলে নাস্তা টাস্তার জন্য তারপরে এটা কত করে এটা কিন্তু রাইস নেয়ার জন্য ঠিক আছে রাইস স্পুন একটু লেটেস্ট মডেলের আবার রাইস কোফতা টোফতা সালাড টালাদও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা কত 160 টাকা এটা হচ্ছে সুপের অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু তুমি যে সুপের স্টিলের মানে কোথা থেকে খুঁজে খুঁজে বের করো সো এই হচ্ছে খাজানা এখান থেকেই খুঁজে খুঁজে বের করি এটা পার পিস কত বলেন ভাইয়া পড়বে হলো 90 করে 90 করে এটা হচ্ছে সুপ স্পুন একদম ছোট সাইজটা ডাল স্যুপ যে কোনো কিছুর জন্য গ্রেভি দেওয়ার জন্য সো এটা হচ্ছে নরমালি আমরা বাসায় কিন্তু এই সাইজটা বেশি ইউজ করি বাট তার চেয়েও হয় না যে যদি ছোট সাইজ কারো দরকার হয় নিতে পারবেন এটা কত এটা পড়বে হলো 200 টাকা 200 টাকা ঠিক আছে আর এরপরে এই বড় সাইজটা এগুলো আবার ছোট বড় কিন্তু একই রকম হয়ে যায় প্রাইস এটা কত এটা আবার ছিদ্র আছে এটা আপনারা ঝুলিয়ে নিতে পারেন আসলে এটা তো হলো লিওন ব্র্যান্ডের হ্যাঁ আর এটা লিওন না এটা লিওন ছাড়া এটা দাম পড়বে হলো আপনার 160 টাকা 160 টাকা আর এটা ছোট হলেও এটা যেহেতু লিওন ব্র্যান্ডের সো হেভি অনেক মোটা অনেক ওয়েট সো এটা হচ্ছে 200 টাকা আর এরপরে লিওন ব্র্যান্ডের এটা হচ্ছে ভাতের চামচ ঠিক আছে তো 200 টাকা 200 টাকা আচ্ছা লিওন ব্র্যান্ডের এটা হচ্ছে ডাল বা সুপের চামচ এটা 250 এটা হচ্ছে কারি রাইস তারপরে হচ্ছে আপনারা স্যুপ সবকিছুই মোটামুটি গ্রেভি সবকিছুই ইউজ করতে পারবেন এটা ছিদ্রযুক্ত এটা কত 250 টাকা আর এগুলো রাইস কারি সবকিছুর জন্য ইউজ করা যায় এরকম লং হ্যান্ডেলের হ্যাঁ এটা কত এই সাইজটা একদম সবচেয়ে বড় সাইজ হ্যান্ডেল হলো আপনার 350 350 তার চেয়ে ছোটটা 300 টাকা 300 টাকা তার চেয়ে ছোটটা এটা হলো 200 টাকা 200 টাকা আর তার চেয়ে একটু ছোটটা 150 টাকা এটা হচ্ছে রাইস খাওয়ার চেয়ে একটু বড় সাইজ সার্ভিং এর জন্যই বেশি ইউজ করা হয় এরপরে আসি যে জিনিসটার অনেক রিকোয়েস্ট ছিল অনেক আপুরা এ সুপ খোঁজেন এই জিনিসটা খুব ছোট একটা জিনিস হ্যাঁ কখনো ইয়া হবে সোজা হয়ে যাবে না রিস্ক থাকবে না থাকবে না আর এটা অনেকে খোঁজেন খুব ছোট একটা আইটেম কিন্তু খুঁজতে খুঁজতে হন্যে হয়ে যান তো এটা যদি কেউ নেন এক পিস ভাইয়া সেল করে না আপনাদের ন্যূনতম তিন পিস নিতে হবে ভাইয়া প্রথমে বলছিল ছয় পিস বাট আমি বলছি ভাইয়া অ্যাটলিস্ট অনেকের ছয় পিস দরকার নাও হতে পারে তো কমপক্ষে তিন পিস নিতে হবে তিন পিসের দাম বলেন 300 টাকা এক পিস পার মানে এক পিস 100 করে 100 করে হ্যাঁ 100 করে সো ন্যূনতম তিন পিস অনেক প্রোডাক্টের সাথে হ্যাঁ একটা নেয় তখন দিবে মানে হয় না যে আপনি আদার্স প্রোডাক্ট নিচ্ছেন তার সাথে এক পিস দিবে কিন্তু শুধুমাত্র এসুক অর্ডার করেছেন তখন কমপক্ষে তিনটা নিতে হবে তো 100 করে প্রাইস এরপরে আসি এটার মধ্যে আপনারা চায়ের গুড়া যে চা পাতাটা আছে সেটা দিয়ে হচ্ছে হাড়ির মধ্যে লিকার করতে পারবেন আবার অনেক সময় আছে আমরা অনেক স্যুপ বা অনেক রান্নার মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করি যেটা বেছে আমাদের আলাদা করতে অনেক সমস্যা হয় এই ধরনের একটা জিনিসে আপনারা যদি মাংস বা ইসের মধ্যে দিয়ে দেন পরবর্তীতে এটা তুলে নিলেই কিন্তু আপনার ওই গরম মশলাটা আলাদা আর খুঁজে খুঁজে করতে হয় না সো সেই হিসেবে আপনি এটা ইউজ করতে পারবেন যদিও এটাকে বলা হয় টি স্টেইনার বা হচ্ছে গিয়ে টি ডিসপেন্সার বা যেটাই বলেন না কেন আমি জানি না এক্স্যাক্টলি তো এটার প্রাইস কত এটা দুটো সাইজ হয় এটা বড় সাইজ 300 এর চেয়ে ছোট যেটা হয় ওটা মনে হয় 250 রাখবেন নাকি যদি আসে ওটা 250 রাখবেন আচ্ছা এটা হচ্ছে তুর্কির একটা মানে বেশ ভারী এবং স্বচ্ছ গ্লাসের একটা জার এটা খুবই ছোট কিন্তু কোয়ালিটি খুব ভালো আমাদের দেশীয় না তো এটার প্রাইস কত জন ভাইয়া 250 আচ্ছা এখন আসি অনেক আপুরে বলেছিলেন একদম সিম্পলের মধ্যে আপু জগ দেখাও তো এটা হচ্ছে একদম সিম্পল একটা জগ যেটা বাসায় র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন ছোট পরিবার থেকে দুই তিন সদস্যের মানে দুই তিনটা বাচ্চা সহ আপনারা ইউজ করতে পারবেন কারণ আমরা টেবিলে নর্মালি এক দুই লিটারের বেশি তো পানি দরকার হয় না তো এটা কত জগটা 450 এটা বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে জুস টুস রাখার জন্য বেস্ট হ্যাঁ আর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমাদের কাছে মানে ভাইয়া যেটা বললো যে এই অয়েল পটটা যেন আবার ভাইয়া আনে তো এটা সিস্টেমটা খুবই ভালো দুইটা সাইজ এনেছে নামানোর কোনো অপশন নাই আর দ্বিতীয় কথা হচ্ছে ঢালার পরে আশেপাশে ড্রপ করার কোনো অপশন নাই যার কারণে তেলের বোতলটা বারবার মুছতে হবে না আশপাশটা অয়েলি হবে না আবার অনেকগুলা অয়েল পট আমি আমার নিজস্ব একটা অয়েল পট দিয়েছি সেটাতে নিয়েও আমি নিজেও ধোকা খাইছি দোকানদারের এটাতে ধোকা দোকানদারি করে ধোকা খাইছে তাইলে আমরা কি করব কারণ হলো সেটা কি ওই যে হ্যান্ডেলওয়ালা এক ধরনের নিছিলাম ফাংশনাল না অতটা তো এটা আশেপাশে ছড়াই যায় হ্যাঁ এই প্রবলেমটা অনেক অয়েল পটে হয় তো এটা সেই সমস্যা হবে না এটা দুটো সাইজ আপনারা চাইলে সয়াবিন তেল সরিষার তেল বা অলিভ অয়েল যে কোনো কিছুর জন্য দুটোও নিতে পারেন একটা একটাও করে নিতে পারেন কারো ছোট সাইজ দুইটা দরকার হলে নিতে পারেন একটা দরকার হলে যার যার মতো ছোটটা হচ্ছে 350 ml এটার দাম কত
এটা দাম পড়বে হলো আপনার 550 550 বড়টা আর হলো 650 650 টাকা তারপর এই পাখি ঠোঁটের মতো এটার আমাদের অনেক রিকোয়েস্ট ছিল ভাই এটা আবার নতুন করে আনছে এটা 550 টাকা আর অনেক আপুরা চাইছিলেন যে ফ্রিজে প্লাস নরমালি ডাইনিং এ হচ্ছে কি একটু বোতল হ্যাঁ বোতল টাইপের হচ্ছে গিয়ে কিছু বড় সরো দেখাতে তো এটা হচ্ছে তুরস্কের আর এগুলা কিন্তু হচ্ছে গিয়ে জগের কাজ করবে আবার বটলেরও কাজ করবে এটা দুই ধরনের জগও রাখতে পারবে হ্যাঁ আবার ডাইনিং এও রাখতে পারবেন কিচেনেও যদি কেউ চান যে রান্নার পানিটা আপনারা বিশুদ্ধ পানি ব্যবহার করেন সো এটাও নিয়ে তারপর কিচেনেও ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছে তো প্রিন্টটা কিন্তু খুব সুন্দর 3D একটা প্রিন্ট উপর দিয়ে হাতে বাঁধবে কিন্তু কালারটা ওঠার কোনো ভয় নেই এটা 2 লিটার না 1.5 লিটার 1.5 লিটার এটার দাম এটার দাম পড়বে হলো আপনার 650 650 টাকা ধরেন ভাইয়া পড়ে গেলে আমার কোনো দোষ নাই আর এই জিনিসটা এটা অনেক কিউট একটা জিনিস একেবারে পুরো ঢাকনাটা কাচের জুস জারটা হচ্ছে কাচের পাশাপাশি হচ্ছে স্ট্রটা কাচের ঠিক আছে সো এই জিনিসটা কারো নিতে হলে দিতে হবে 650 না টোটাল সেট 650 টাকা অনেকের স্বচ্ছ কাচের কোস্টার চান এটা হচ্ছে 150 টাকা তারপর কিচেনের এই জিনিসটা খুবই দরকার অনেক সময় আমরা এই যে কিচেনের ইয়াটা যে কলটা থাকে সেটার সাথেই লাগিয়ে নিতে পারবো এটা হচ্ছে গিয়ে কাজের এটা হচ্ছে সোপ আমরা ওই যে হয় না যে লিকুইড যে জারটা বা রাখি সেটার মধ্যে আবার এই ধরনের অনেক সময় অনেকে যে দানার গ্রিলের পাশে রাখে দেখতে খারাপ লাগে জায়গাটা নষ্ট হয় সব এইটাই তো আর ডাইরেক্ট বেসিনে পানিটা যদি থাকে পড়ে যাবে সাবানটাও শুকনো থাকে শুকনো থাকে ব্রাশটাও হ্যাঁ স্পঞ্জটাও ইয়া থাকবে এটার দাম জানো কত এটা হলো 400 টাকা 400 টাকা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ছোটখাটো কিছু প্রোডাক্ট দিয়ে সাজানো একটা ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে আমরা এসকেবি এলুসিভ এর ডিলারশিপ কেউ যদি হোলসেলে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যদি কোনো প্রোডাক্ট পাইকারি দামে নিতে চায় আমরা হোলসেলে হোলসেল প্রাইসেই পাবে যে কোনো প্রোডাক্ট নিয়ে তারপর কেউ যদি ব্যবসার নিয়তে কোনো প্রোডাক্ট নিতে চায় আমাদের কাছেই নিতে পারবেন আমরা হোলসেলে দিব আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এই শপের অন্য আদার্স যদি কোনো প্রোডাক্টের দাম আপনাদের জানতে ইচ্ছে হয় জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে সিম্পলি ভাইয়াদেরকে যদি ইনবক্স করেন সো আপনারা কিন্তু সেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম